পুখুরী ভিতরে ভাসুচি মৃতদেহ। তিন দিন তলে নিখোঁজ থাকা ব্যক্তিঙ্ মৃতদেহ নিকটস্থ পুখুরী উদ্ধার করেছে পুলিশ। সূচনা অনুযায়ী বালেশ্বর জেলা বস্তা থানা অন্তর্গত চণ্ডীপুর গ্রামর গৌরাঙ্গ মুখী গত তিন দিন তলে নিখোঁজ লে। পরিব লোকে অনেক খোঁজাখোঁজি পরে বি তাঁকর কৌশি খবর পাই নথিলে। আজি সকালে গ্রামর থিবা পরিত্যক্ত পুখুরী গৌরাঙ্গর মৃতদেহ ভাসুথিবার দেখি গ্রামবাসী মানে পুলিশকু খবর দেইথিলে। পুলিশ ঘটনাস্থলরে পৌঁছি গৌরাঙ্গক মৃতদেহকু উদ্ধার করেছি। মৃত গৌরাঙ্গ ফিলিরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চতুর্থ শ্রেণী কর্মচারী ভাবে কার্য করুথিলে। তেবে কেমিতি হেলা গৌরাঙ্গক মৃত্যু? পুখুরী ভিতরকু কেমিতি আসিলা তাঙ্ক মৃতদেহ তাহা বর্তমান পর্যন্ত জনাপড়ি নাহি। পুলিশ সেই ঘটনার তদন্ত করুছি। ସେ ପଇସା ଉଠେଇବେ ବୋଲି କହିକି ଆସିଛନ୍ତି ଏବଂ ଆମେ ତା ତଦନ୍ତ କରିକି ଦେଖିଲୁ, ପଚାରିଲୁ ଯାଇକି ଯେଉଁ ଜାଗାରେ ଜନସେବା କେନ୍ଦ୍ରରେ ପଚାରିଲୁ, ସେ 7,000 ଟଙ୍କା ସେଠୁ ଉଠେଇଛନ୍ତି। ମାନେ ଗୁରୁବାର ରାତି ସନ୍ଧ୍ୟା 6:17 ଉଠେଇ ସାରିଲା ପରେ ସେ ସେହି ରାସ୍ତା ଦେଇକି ଆସିବା ବାଟରେ ପଡ଼ିଥାଇପାରନ୍ତି, ଆମେ ଆଶା କରୁଛୁ ଯେ ଗଡ଼ିଆକୁ ପଡ଼ି ଯାଇପାରିଥାନ୍ତି। ପୁଲିସ ତଦନ୍ତ ପରେ ପ୍ରକୃତ ଘଟଣା ସାମ୍ନାକୁ ଆସିବ ବୋଲି ଜଣାପଡ଼ିଛି। ବସ୍ତରୁ ପ୍ରଶାନ୍ତ କୁମାର ସେନାପତିଙ୍କ ରିପୋର୍ଟ, ଓଡ଼ିଶା ଭାସ୍କର।